বিরতির পর ফিরে এলাম বাংলা বলছেতে। অথ শিক্ষা বিচিত্রা, শিক্ষা সত্যি একটা বিচিত্র জায়গায় চলে আসছে। তার কারণ এই কোভিড অতিমারী পরিস্থিতি আমাদের যে সামাজিক জীবন, সেই সামাজিক জীবনকে নতুন করে দেখতে শেখাচ্ছে। আমাদের রাজনৈতিক যে পরিমণ্ডল, সেই রাজনৈতিক পরিমণ্ডল, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সবার কাছে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভুগতে হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের। এই মুহূর্তে আমাদের আজকের এই বিতর্ক বিশ্লেষণে আমরা আরও একজন বিশিষ্ট জনকে পেয়েছি, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। বিশিষ্ট মনোসমাজকর্মী মোহিত রণদীপ আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। মোহিতদাকেও স্বাগত জানাবো এই শোতে। মোহিত, আমরা এই বিরতির আগে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম, আমরা সেই আলোচনাটা একটু ফিরবো এবং তারপরে অবশ্যই আপনার যে বিষয় অর্থাৎ মন, এবং এই সময় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের কাছে, কারণ কিছুদিন আগেও আমরা দেখলাম গত 8 তারিখে কোচবিহারের দিনহাটায় মাত্র 16 বছর বয়সী একটি ছাত্রী, মাধ্যমিকের ছাত্রী, সে আত্মহত্যা করেছে। এর থেকে মর্মান্তিক হয়তো আমাদের কাছে আর কিছু হয় না। এবং এই মুহূর্তে যারা গৃহবন্দী যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের যে মানসিক গঠন, মনের খবর যদি আমরা রাখি, তাহলে পরে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। আপনি সে কথা আরও বিস্তারিতভাবে বলতে পারবেন, হয়তো কিছুটা ভরসাও দিতে পারবেন তাদের অভিভাবকদের বা তাদেরকে। ফলে অত্যন্ত এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা যাব আপনার কাছে। তার আগে দীপঙ্করদার কাছে আমার একটা প্রশ্ন। দীপঙ্করদা, এই যে কথা হচ্ছিল বিরতির আগে যে শিক্ষার সঙ্গে সঙ্গে যারা কাদেরকে শিক্ষিত করা হচ্ছে, সেই শ্রেণী সম্পর্কে একটা সচেতনতার জায়গা যদি রাষ্ট্র না থাকে, তাহলে পরে সেটা সম্ভব নয়। আর সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নানান রকমের যে কন্যাশ্রী প্রকল্প, নানান রকম প্রকল্পের মধ্য দিয়ে অন্তত ছাত্রছাত্রীদের হাতে কিছুটা টাকা পয়সা দেওয়া বা মিড ডে মিলের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের অন্তত পুষ্টির একটা ন্যূনতম জায়গায় চেষ্টা করা, সেটা অনেকের কাছে, অনেকে এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, ডোল রাজনীতির কথা বলে, কিন্তু সত্যি কি এটা আমাদের যে শিক্ষার সাধারণ অঙ্গন তাতে কিছুটা প্রসারিত করতে সহযোগিতা করেনি? হ্যাঁ, নিশ্চয়ই করেছে, নিশ্চয়ই করেছে। এবং প্রসঙ্গটা যখন উঠলো তখন বলি, গত 10 বছরে পশ্চিমবাংলা অনেক কিছু পরিবর্তন আমরা দেখেছি, তবে যে একটা সেক্টরে পরিবর্তনটা সেভাবে এখনও চোখে পড়ছে না, বিশেষ করে এই অতিমারির সময়েও যদি সেটা আরেকটু চোখে পড়ার সুযোগ ছিল, সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে। আমার নিজের ব্যক্তিগত মত এটা যে খুব একটা পরিবর্তন আমরা দেখিনি। কেননা ধরুন আমি একটা এক্সাম্পল যদি দিই, মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত 2 জুন একটা ঘোষণা করেছিলেন, এবং আমি মনে করি খুব সঙ্গতভাবে তিনি ঘোষণাটা করেছিলেন যে আমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এবং তিনি একটা সুন্দর রূপরেখাও দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে সাবজেক্টগুলো কম হবে, সময়টা কম হবে, এবং অঞ্চলভিত্তিক পরীক্ষা কেন্দ্র তৈরি করা হবে, মানে অনেকটা পাড়ায় পাড়ায় পরীক্ষা কেন্দ্র তৈরি করা হবে। ধরুন সেখানে ছেলেমেয়েদের অনেক দূরে যেতে হবে না, সেখানে পরীক্ষাটা নেওয়া হবে কম সময়, 3 ঘন্টার জায়গায় হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টায়। এটা কিন্তু একটা আমার কাছে মনে হয়েছিল খুব সদর্থক একটা পদক্ষেপ। আমি সেটাকে আরেক ধাপ এগিয়ে ভাবতে পারি যে আমি ভেবেছিলাম যে পরবর্তীতে যদি এই কোভিড বা এই ধরনের প্যান্ডামিক আরও কন্টিনিউ করে, যেরকম বলা হচ্ছে হতে পারে, কন্টিনিউ করতে পারে, তাহলে ভিয়েতনাম যেভাবে শিক্ষা ব্যবস্থাটা তাদেরকে ঢেলে সাজিয়েছিল, 10 বছর তারা লড়াই করতে হয়েছিল তাদের মার্কিন নাপামের বিরুদ্ধে, আপনারা জানেন, সেই 10 বছরে কিন্তু ভিয়েতনামের শিক্ষা বন্ধ ছিল না। এই 10 বছরে তারা কীভাবে তাদের নিজস্ব প্রচলিত শিক্ষা ব্যবস্থাটাকে পুরো আমূল পরিবর্তন করে দিয়েছিল, সে নিয়ে প্রচুর লেখালেখি আছে, আমরা একটু খাটলেই সেগুলো পাই। তার মধ্যে একটা বিশেষ যে ব্যাপারটা তারা ঘটিয়েছিলেন, সেটা তারা শিক্ষাকে বিকেন্দ্রিক করে ফেলেছিল। এক জায়গায় একজন শিক্ষক বলছিলেন যে যেহেতু স্কুলগুলোতে শিক্ষা দেওয়া যায়, তারা যে কোনো সময় বোম পড়তে পারে, নাপামের আক্রমণ হতে পারে মার্কিনীদের, তাই গোটো স্কুলটাকে ডিসব্যান্ডেল করে ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, জঙ্গলে বা কোনো মফস্বলের বা বাংকারে, সেখানে শিক্ষকরা সাইকেল নিয়ে নিয়ে তাদের কাছে পৌঁছতেন। একজন বলেছিলেন আমি দিনে 15 কিলোমিটার সাইকেল চালাতাম, আমি এই প্যান্ডামিকের সময় সেইগুলো আবার পড়ার চেষ্টা করলাম যে আমাদের এখানেও কি সেভাবে ভাবা যায়। তো আমি ভাবছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের এখানে দুয়ারে সরকার খুব ভালো, দুয়ারে স্বাস্থ্য, এখন দুয়ারে রেশন, আমরা কি এবার সত্যি ভাবতে পারি দুয়ারে শিক্ষা? দুয়ারে শিক্ষা বলছি, আমি এই বলছি না যে প্রত্যেক ঘরে ঘরে মাস্টারমশাইরা গিয়ে পড়াবেন, কিন্তু
সেখানে যদি একটু বিকেন্দ্রিক করতে পারি পুরো ব্যবস্থাটাকে বিকেন্দ্রীকরণ করা যায় কিনা, অঞ্চল ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থাকে পুনর্নির্মাণ করা যায় কিনা, তার মধ্যে দিয়ে যাওয়া যায় কিনা। মহিতদা রয়েছেন আমাদের সঙ্গে, মহিতদার কাছে যে জায়গাটা রাখবো, যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ছাত্র এবং ছাত্রী এবং তার সঙ্গে তাদের যে অভিভাবক কুল, তারা একটা চরম অস্থিরতার মধ্যে রয়েছে। এবং সত্যি এই অস্থিরতার জায়গা থেকে একজন মনো সমাজকর্মী হিসাবে আপনি কি বলবেন, আমাদের কাছে কি বার্তা দেবেন, আমরা কিভাবে এই অস্থিরতাকে সামাল দেব? দুটো বিষয় বলি। একটা হচ্ছে যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, এইটা বলতে পারবেন যে একটা অভূতপূর্ব একটা পরিস্থিতি। এই অভূতপূর্ব মানে আমরা গত 100 বছরে এরকম কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাইনি, এরকম অতিমারির সম্মুখীন আমাদের হতে হয়নি, এবারে আমরা সেটার মধ্যে দিয়ে চলেছি। এই পরিস্থিতিতে কোট আনকোট যা কিছু নর্মাল সবটাই এখন নিউ নর্মাল বা অ্যাবনর্মাল একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের অনেক কিছুই বদল হয়েছে, আমাদের অনেক কিছু থমকে গেছে, একটা জায়গা থমকে গেছে, এবং সেই থমকে যাওয়ার মধ্যে আমাদের স্কুল শিক্ষা, কলেজ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষা, এটা একটা বড় দিক। আমরা যেটা দেখতে পেলাম এই সময়টায়, যে ছেলে মেয়েরা সবাই ঘরবন্দি হয়ে গেল লকডাউনের প্রথম পর্ব থেকে, এবং একটা বছর হয়ে গেল তারা স্কুলমুখ হতে পারেনি, স্কুলে তারা যাওয়ার সুযোগ তেমন করে পায়নি। এখন এটা অবশ্যই এর তো একটা প্রতিক্রিয়া রয়েছে, এর একটা চাপ ছেলে মেয়েদের মনের উপর পড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা শেখার সুযোগ থেকে, মেলামেশার সুযোগ থেকে, খেলাধুলার সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে, যেটা স্কুলে গেলে পরে অনেক ক্ষেত্রে তারা অন্তত খেলাধুলা করতে পারত নিজেদের মতো। এখন এই পরিস্থিতিতে যারা ধরুন খুব ভালোভাবে পড়াশোনা করে, যারা মেধাবী ছাত্রছাত্রী, যারা ওপরের দিকে যারা থাকে নম্বরের ক্ষেত্রে, তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। এবং এই হতাশা তৈরির ক্ষেত্রে কিন্তু আমাদের এখানকার এই পরীক্ষা এবং নম্বর ভিত্তিক যে পরীক্ষা ব্যবস্থা, এটা কিন্তু একটা বড় কারণ। এই যে নম্বর ভিত্তিক পরীক্ষা ব্যবস্থাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে বলেই এতটা হতাশা। আমাদের যেটা দেখা দরকার, যে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বলে একটা কথা আছে, সেটা রাইট টু এডুকেশন অ্যাক্টে খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বা প্রতিনিয়ত তার সার্বিক মূল্যায়নের উদ্যোগ যদি নেওয়া হতো, তাহলে মানে ঠিক মতো যদি নেওয়া হতো, তাহলে এই পরীক্ষা নিয়ে হাহাকার কিন্তু তৈরি হতো না। আমরা বড় বেশি নম্বর ভিত্তিক এবং এই যে নম্বর কেন্দ্রিক যে সাফল্য, এটাকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা ততটা গুরুত্ব পায়নি। এই 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 কারণেই কিছু ছাত্রছাত্রী দেখবেন যে প্রত্যেক বছর যেটা হয়, যে কি কত নম্বর পেল তার উপরেই তার সাফল্য নির্ভর করে, অন্য সমস্ত বিষয়গুলো সেখানে সরে যায়। মানে কৃতিত্বের একমাত্র ছাপ হচ্ছে বা একমাত্র নিরিখ হচ্ছে সে কত নম্বর পেতে পারে, কৃতিত্বের অন্য সমস্ত দিকগুলো তার ধুলোয় মিশে যায়। এই এই যে জায়গাটা, এখান থেকে সরাও দরকার আমাদের, আমাদের নতুন করে ভাবাও দরকার, নতুন করে ভাবার দরকার। এবং যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার তার সেই ব্যবস্থাটারও একটা পুনর্মূল্যায়ন দরকার। আমি একটু শ্রীমতী ঘোষালের কাছে যাব এই প্রসঙ্গ নিয়ে, যে এই যে পৃথিবীর বিভিন্ন দেশের, বিশেষ করে আমরা যদি নরওয়ের শিক্ষা ব্যবস্থার কথা ভাবি, বা এই যে কিছুক্ষণ আগে দীপঙ্কর বলছিলেন যে ভিয়েতনাম, তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে শিক্ষা ব্যবস্থায়, যে কি করে যুদ্ধের পরিস্থিতির মধ্যেও সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাওয়া যায়। তাহলে কি এবার আমাদের একটা সময় এসেছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পুনর্মূল্যায়ন করতে হবে এবং নতুন করে সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতে হবে? একটা কথা বলে শুরু করি, সেটা হচ্ছে যে একটু পার্সপেক্টিভে ফেলা দরকার জিনিসটা। সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়েভ বলতে যেটা আমরা বুঝি এবং সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার মাঝখানে অলমোস্ট 3 মাস ছিল, এবং সেই 3 মাসে আমরা একটা কুম্ভমেলা করেছি, 3টে স্টেটে ইলেকশন করেছি, সেই সময় পরীক্ষাটা করিয়ে নেওয়াই যেত, ঠিক আছে, সেটা করানো হয়নি। এবং প্রত্যেকটা আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে বলতে পারি, শুধু বিজেপি
এবং প্রধানমন্ত্রী নিজে 30টা মাস র্যালি করেছে, এইগুলো কি খুব দরকার ছিল? মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে বোধহয় পুনর্মূল্যায়ন, ডিসেন্ট্রালাইজেশন ইত্যাদি, যেমন একটা একটা খুব সিম্পল এক্সাম্পল ডিসেন্ট্রালাইজেশন থেকে পাওয়া যায় যে বিভিন্ন রাজ্যে এখন শিক্ষা মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষাগুলোকে বাতিল করতে হচ্ছে বা সিবিএসই আইসিএসসিকেও করতে হয়েছে, এবং তার যথেষ্ট জায়গা আছে, মানে যেখানে শুধু তো এমন না যে ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়বে কি পড়বে না, এমনও তো আছে যে অনেকজন তাদের অভিভাবককে হারাচ্ছেন। দিল্লিতে এরকম অনেক, মানে দিল্লিতে আমার নিজের ছাত্রছাত্রী এরকম হয়েছে যে মা বাবার কেউ একজন অসুস্থ হয়ে করোনায় তাকে হারিয়েছে এবং সেই সেমিস্টারে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেনি, এরকম তো হয়েছে ইতিমধ্যে। কিন্তু কেরালা তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটা সেটা শেষ করে ফেলেছে, অতএব এটা করতে চাইলে করাই যেত, কিন্তু আমরা প্রায়োরিটি কাকে দিচ্ছি? এবং তার উল্টো দিকে দাঁড়িয়ে ছাত্রছাত্রী, মানে আমি কলকাতা শহরে বলতে পারি যে দুটো সংগঠন, মানে রেড ভলেন্টিয়ার্স এবং কোয়ারেন্টিন স্টুডেন্ট ইউথ নেটওয়ার্ক, দুটো ছাত্র যুব সংগঠন আছে, দুজনে যেরম পরিমাণে করোনাকে করোনার মোকাবিলা করার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বা উদয়াস্ত খেটেছে, যেখানে সরকারের কাছে কোনো ব্লু প্রিন্ট ছিল না যে করোনা কেরমভাবে মোকাবিলা হবে, সেকেন্ড ওয়েভ আসলে আদৌ কী হবে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা যে তাদের সমাজকে কিছু ফেরত দেওয়ার ছিল বা সেই যে রেসপন্সিবিলিটিটা, সেটা কিন্তু পুরোপুরি তারা তাদের জায়গা থেকে পূরণ করেছে, এবং তাদের প্রতি যে সরকারের রেসপন্সিবিলিটি ছিল বা প্রায়োরিটি ছিল সেটা পূরণ করা হয়নি। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই এই ধরুন যে ছাত্রছাত্রীগুলো এই এই দুটো সংগঠনে কাজ করেছে, তাদের কি হাতে কলমে শিক্ষা হলো না বা সেগুলো কি খুব প্রয়োজনীয় শিক্ষা না? কোয়ারেন্টাইন স্টুডেন্ট ইউথ নেটওয়ার্ক আমি জানি গত মাসে বোধহয় আলাদা করে এই কোভিড প্রোটেকশন সেন্টার খুলেছে, সেগুলো তো রীতিমতো এন্টারপ্রেনিউরিয়াল শিক্ষা, সেইগুলোর কোনো মূল্যায়ন নেই আমাদের কাছে, ঠিক আছে? একেবারে একেবারে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনি উল্লেখ করেছেন, আমি একটু সংযোজন করি আপনার এই কথার সঙ্গে একটা অভিজ্ঞতার কথা, যে আমাদের রাজ্যে বলা যেতে পারে গোটা দেশে প্রথম করোনা রোগী মারা যাওয়ার পর অটোপসি হয়েছে, এবং আমরা জানি ব্রজ রায় বিখ্যাত সেই মানুষটি যিনি এই রাজ্যের বুকে দাঁড়িয়ে আমাদেরকে শিক্ষিত করেছিলেন যে মৃত্যুর পর দেহ যে সৎকার করা হয় সেটা না করে যদি সেটা চিকিৎসকদের কাছে দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যেতে পারে, এবং তিনি মৃত্যুর পর তার দেহ, সেই দেহর প্রথম অটোপসি হয়েছে এবং তারপরে আরও বেশ কয়েকজনের দেহকে পরীক্ষা নিরীক্ষা করছেন ডাক্তারবাবুরা যে এই কোভিড পরিস্থিতির পর সত্যি শরীরের মধ্যে কী কী পরিবর্তন ঘটে। ফলে এই যে শিক্ষা, এই শিক্ষাটাকে আমরা কী শিক্ষা হিসাবে দেখব? আমি আবার একটু মহিতদার কাছে এই প্রসঙ্গ নিয়ে যাবো। মহিতদা, আমরা বারবার সরকারের সমালোচনা করছি বা সরকারের কী কী করা উচিত উচিত নয় এই প্রসঙ্গ তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নাগরিক হিসাবে, সচেতন মানুষ হিসাবে বা শিক্ষক সমাজ হিসাবে যারা এই রাজ্যে বা এই দেশে রাষ্ট্রে থাকেন, তারা কি এই রকমভাবে একটা কোনো ব্যবস্থাপনার কথা ভাবতে পারেন যেখানে অন্যরকম একটা শিক্ষার আবহ নির্মাণ করা যায়, তার জন্য একটা আন্দোলন সংগঠিত করা যায়? দেখুন, মানে প্রথমত শিক্ষা নিয়ে ভাবনাটা এটা অনেক বড় বিষয়, কিন্তু আমার মনে হয় যেটা যে আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে সরকারের পক্ষে পরীক্ষা নেওয়ার ঝুঁকি নেওয়াটা কঠিন এই মুহূর্তে, অন্তত যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি এবং তৃতীয় ঢেউয়ের একটা চোখরাঙানি আমাদের সামনে রয়েছে, তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং কম বয়সীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা সেক্ষেত্রে বেশি রয়েছে বলে এখনো পর্যন্ত বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন। তো এই পরিস্থিতিতে সরকারের পক্ষে পরীক্ষা নেওয়াটা সত্যি চাপে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি একটাই বলবো যে ঠিক একটা বছর নষ্ট হচ্ছে, পড়াশোনার সুযোগ সেরকম ভাবে পাওয়া গেল না, আমি বরং বলবো যে এই সময়টা যতটা সম্ভব রেমেডিয়াল টিচিং এর উপর যদি গুরুত্ব দেওয়া যায়, যে জায়গাগুলোতে ফাঁক রয়েছে সেগুলোকে অন্তত কোনোভাবে মেটানোর উদ্যোগ যদি নেওয়া যায়, সেটা স্কুলের তরফ থেকে কিভাবে সম্ভব আমি জানি না। অনেক ক্ষেত্রে শিক্ষকরা কিন্তু রাস্তায় বেরোতে চাইছেন, কাজ করতে চাইছেন। আমার বন্ধু একজন রয়েছেন সুব্রজিৎ মৈত্র, আমি তাকে দেখেছি, তিনি তার মধ্যে একটা প্রবল খারাপ লাগা রয়েছে যে আমি বাড়িতে বসে বসে আমি আমার বেতন ঢুকে যাচ্ছে আমার ব্যাংকের খাতায়, এটা আমি নিতে পারছি না, এবং তিনি বেরিয়ে পড়েছেন আজকে, তাকে আমি দেখি যে কোভিড কেয়ার নেটওয়ার্কের হয়ে কাজে নেমে পড়েছেন।
তিনি বলছেন যে আমাকে সুযোগ দেয়া হোক, আমি পৌঁছে যাব, বাড়িতে গিয়েও দরকার হলে পড়াবো। এই যে মানসিকতা, এই এই মানসিকতাটা শিক্ষকদের দিক থেকে বরং দাবি হিসাবে উঠুক যে আমাদের কাজ করতে দিন। আমরা যারা ভ্যাকসিন নিয়েছি ইতিমধ্যে, আমরা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাব। রেমিডিয়াল টিচিং পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ নয়, কি শেখা হলো, সত্যি সত্যি শেখার সুযোগটা ছেলেমেয়েরা পেলেন কিনা, পেলো কিনা, সেটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার ভিত্তিতে মূল্যায়ন হোক, কম্প্রিহেন্সিভ মূল্যায়ন, যেটা শ্রীমতী বলছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা, যে আজকে পড়াশোনার মধ্যেই শিক্ষা নয়, শিক্ষা মানে মানুষের পাশে দাঁড়ানো। এই বিপদের সময়তে আমি ভিয়েতনামের কথা দীপঙ্কর বাবু বলছিলেন, খুব ভালো লাগলো। ভিয়েতনামে থিসনে হান বলে একজন ছিলেন, যিনি একটা ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করেছিলেন যুবকদের নিয়ে, এবং সেই যুবকদের নিয়ে গড়ে ওঠা যে সেই ভলেন্টিয়ার গ্রুপ পরবর্তীকালে একটা গোষ্ঠী তৈরি করে TFEN নামে। তারা বেশ কিছু সূত্র তৈরি করেছিলেন, 14টা সূত্র ঘোষণা করেছিলেন, তার মধ্যে মানুষের পাশে দাঁড়ানো, আর্ত মানুষের, বিপন্ন মানুষের, এটা একটা শিক্ষার একটা বড় একটা দিক ছিল। তো সেই সুযোগটা কিন্তু আমাদের কাছে ছিল এখানে। এবং মানে অনেক দেরিতে হলো রেড ভলেন্টিয়ার কথা বলছি, গত বছর থেকে আমি কোভিড কেয়ার নেটওয়ার্ক, জনস্বাস্থ্য সুরক্ষা সমন্বয়, এরকম বহু আঞ্চলিকভাবে বহু ছেলে মেয়েদের দেখেছি যারা করোনা আক্রান্ত মানুষের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন, হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন। এই উদ্যোগগুলো গত বছর থেকে শুরু হয়েছে এবং এবারে সেটা একটা ব্যাপকভাবে আমরা কম বয়সীদেরকে দেখতে পাচ্ছি। এটা ভালো লক্ষণ আমাদের, কারণ আমরা তো কৃতিত্বের মানে আমরা যেটা দেখতাম যে যারা কৃতি ছাত্রছাত্রী তারা নম্বর পায়, কিন্তু পাড়াতে কিছু হলে তাদেরকে দেখা যায় না। হাসপাতালে আমরা ছুটে যেতে দেখি বকে যাওয়া সেই ছেলে মেয়েদের, কেউ যদি মারা যায় বা কেউ অসুস্থ হয় তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া বা শ্মশানে নিয়ে যাওয়া, এই দায়িত্বটা সব সময় কোট আনকোট বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ছেলেরাই করে থাকে। একেবারে একেবারে আমাদের আমাদের হাতে আর সময় নেই মোহিতদা, ফলে আমরা এই অনুষ্ঠান থেকে এক্ষুনি আমাদের বেরিয়ে যেতে হবে, সময় তারা দিচ্ছে খুব। একটু দীপঙ্করদাকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানাবো শ্রীমতীকে, এবং ধন্যবাদ অবশ্যই মোহিতদাকে জানাবো, যারা যাদের সমৃদ্ধ বিশ্লেষণের মধ্য দিয়ে একটা আমরা সবাই মিলে দিশা খোঁজার চেষ্টা করলাম বা কতগুলো প্রশ্নকে সামনে রাখার চেষ্টা করলাম। ধন্যবাদ জানাবো আমাদের আর প্লাসের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নিলেও আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি আরও খবর নিয়ে, তাই চোখ রাখবেন অবশ্যই আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।